হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের চাষবাসের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের আজকে ফুলকপি হারভেস্টিং চলছে, ফুলকপি তুলছে আজকে। আর ইতিমধ্যে আমাদের শালগম যেটা সেটা একবার ওঠানো হয়েছে, কিন্তু ফুলকপি এই প্রথম। ফুলকপিতে কেমন ফলন দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন, ফুলকপির সাইজ বিরাট বিরাট সাইজ হয়েছে। আর এটা দেখতে পাচ্ছেন, এটা খুবই ছোট, খুবই বাচ্চা একটা ফুলকপি। এরকম দেখে দেখে আমরা কিছু উঠাই ফেলবো আজকে। বাজার থেকে একটা ফুলকপি কিনে নিয়ে আসলেই কিন্তু এক তরকারি বা একবার রান্না করার মতন হয়ে যায়, কিন্তু আমাদের ক্ষেত্রে একটু ভিন্ন। আমাদের 5-6টা ওঠানো লাগছে, সাইজ খুবই ছোট ছোট সাইজ হয়েছে, তাতে কোনো সমস্যা নাই। 5-7টা উঠাইলেই যথেষ্ট। কয়টা উঠাইলাম এই যে ছোট ছোট, যদি এখানে দেখতে পাচ্ছেন মাটিগুলো কিন্তু লাল, এখানে যে মাটি সেই মাটি কিন্তু হচ্ছে মানে টোটালি ইট বালু সিমেন্টের মাটি। এই যে দেখতে পাচ্ছেন, এই এরকম একটা পরিবেশে আমরা চাষ করছি, এটা আমাদের অনেক বড় একটা সফলতা। মাটিতে প্রচুর পরিমাণ জৈব সার দেওয়া হয়েছে, সব রকমের জৈব সার দেওয়া হয়েছে, যার ফলে একটু চাষ উপযোগী হয়েছে। লাইক এখানে আমরা ট্রায়াল বেসিসে পেঁপে গাছ দিয়েছি, দেখতে পাচ্ছেন অনেকগুলো পেঁপে গাছ। তো সব মিলায়ে এখানে এটা দারুণ হয়েছে। এই যে মরিচ গাছ, এরপরে আছে শালগম। শালগম অনেকগুলো আমি ভুল করেছি আগে, যদি তোমার যা যা দরকার। শালগমগুলো অনেক বড় বড় হয়েছে, আমরা শালগম উঠাবো। হবে আর কোনটা নিব, এটা আপনি নিয়ে যাবেন? না না, এই যে দেখতে পাচ্ছেন কতগুলো শালগম হয়েছে। এগুলো আমরা বড় বড় দেখে কয়টা উঠিয়েছি, 4টা উঠিয়েছি, 4টাই যথেষ্ট। আর ফুলকপি অনেকগুলো উঠিয়েছি, কারণ এই সাইজগুলো খুবই ছোটো ছোটো। গত বছরও লাগিয়েছিলাম, মোটেই হয়নি, এবছর হয়েছে। এবছর সাইজ একটু ছোটো ছোটো হয়েছে, মাটি ঠিকঠাক প্রস্তুত করতে পারলে নেক্সট ইয়ারে আরও ভালো হবে। আমরা বেগুনও কিছু উঠাবো, এই গাছ থেকে একটা উঠাচ্ছি, এটা থেকে এটা উঠাবো, এটা হয়েছে, এটা উঠাই ফেললাম। এটা বেগুন তো আছে মনে হয়, বেগুন আছে কিনা, এটা উঠাবো, এটা হয়ে যাবে, আসছে মোটামুটি। এই যে কয়টা বেগুন হলো, 4টা বেগুন উঠিয়েছি, 4টাই যথেষ্ট। গোল বেগুন নাই তো একটাও, গোল বেগুন ওই প্রথম দ্বিতীয় পর্বের হয়নি। পেঁপে, পেঁপে তো সব গাছেই ধরছে, এবার এই সব গাছে পেঁপে হবে। আলু গাছ ট্রায়াল বেসিসে, বেগুনে গত বছর যথেষ্ট ফলন পেয়েছি। আচ্ছা, বেগুনে গত বছর অনেক ফলন ছিল,
কয়েক মন হয়েছিল সব মিলাই, কারণ সারা বছর হয়েছে একাধারে। লাউ পাতা গত বছর ব্যাপক লাউ পাতা খেয়েছি, এবার বান্না দেওয়ার ফলে খুব বেশি ভালো হবে বলে মনে হচ্ছে না। এটাও এটা থেকেও আমরা এবছর শিক্ষা নিচ্ছি। অপরাজিতা আমাদের মানে প্রতিনিয়ত অপরাজিতা চা খাই বা চা পান করি। এটা সিম গাছ, সিম গাছে কই সিম হয়েছে, এই যে দারুণ একটা সিম হয়েছে। গত বছর আমরা সিমে ফেল করছিলাম, হয়নি সিম, এবছর সিম হয়েছে যথেষ্ট। বরবটি একটা গাছ সোজা সজনা গাছের উপরে উঠে চলে গেছে, কিন্তু এখনো পর্যন্ত বরবটির কোনো দেখা মেলেনি। শালগমেই হচ্ছে ব্যাপক ফলন দেখা যাচ্ছে, আগের বছরও অনেক ভালো হয়েছিল। টমেটো হচ্ছে, টমেটোতে কুকুরে মারামারি করে টমেটো গাছগুলো সব নষ্ট করে ফেলেছে, যার জন্য ফুলকপি ফুলকপি থাক আর লাগবে না, ওই যথেষ্ট। ফুলকপি ফুলকপি যথেষ্ট। এ গাছে মরিচ কই, উঠাই ফেলেন একটা, উঠে ফেলে মরিচ লাগবে না, মরিচ আরো আছে এই গাছে, এইসব গাছে মরিচ আছে অনেক, না ওঠানো লাগবে না, থাক ওটা খাবেন, নিয়ে যাও মরিচ, ওষুধ দিতে হবে এরপরে নেওয়া যাবে না, ওটা তোল, এটা চলবো, এটা এখনো জালি মরিচ হবে মনে হচ্ছে। আগের বছর তো মরিচ গাছ মরে রাখছিল, হয়নি ঠিক, ঠিক আছে তুলেছ সব দুই টাকা মারত আর উঠাইনি, এই বাচ্চা গাছে ছোট ছোট এইটা কি লেবু, এই কি মরিচ, বোম্বাই মরিচ, এই যে বড় হয়েছে, এটা কি উঠাবো, এই যে বোম্বাই মরিচ, বোম্বাই মরিচ দেখি, এটা নিয়ে যাবো আমি, না এটা নিয়ে যাই তোমার ইয়ের জন্য, কাকি একটা খাবে না ওইটা নিয়ে যাবো।